হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোল অফ হানি। আমি মধুমিতা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার তো অবস্থা একদম খারাপ, ঠাটা লেগে গেছে, বুঝতেই পারছো। এর থেকে জোরে হয়তো আমি কথা বলতেও পারবো না। তো আজকে বিপত্তারিণী পুজো আছে, সেজন্য মা উপরে যোগাযান্তি করছে। আমি এই স্নান করে বেরোলাম, রেডি হবো, ভেবেছিলাম শাড়ি পরবো, বাট শাড়ি আর পরতে পারলাম না, তো কুর্তি পরতে হলো। তো এবার আমি রেডি হবো, রেডি হয়ে উপরে যাব। উপরে যা যা হবে তোমাদের সাথে সেগুলো শেয়ার করব। একদম গলা বেরোচ্ছে না, একদম গলা ভুষে গেছে। তো এখন আমি রেডি হই, রেডি হয়ে উপরে যাই, তারপরে যা যা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি, তো সঙ্গে থাকো। রেডি হওয়া কমপ্লিট, যা পারলাম একটু রেডি হলাম। মানে সাজার ইচ্ছাটাও নেই আজকে, মানে একটু রেডি তারপরে রেডি হবো সেই ইচ্ছাটাও করছে না। গলা শুনে বুঝতেই পারছো যে কতটা ঠান্ডা লেগেছে। তো এখন উপরে যাই, উপরে মা জোগাড় টোগাড় করছে, যাই আর কতটুকু বাকি আছে যেটুকু আমি করি। তো চলো এখন উপরে যাওয়া যাক। এগুলো সব দাদার বানানো ঠাকুর, আগেই তোমাদেরকে ভিডিওতে বলেছি যে এই ঠাকুরগুলো সব দাদার হাতের বানানো, দাদাই সাজিয়েছে আজকে সব। এগুলো সব মা রেডি করেছে। ঠাকুরের ভোগের জন্য সুজি করা হচ্ছে, আর এখানে 5 রকম ভাজা আছে। আচ্ছা
আপনি গাইডে চলবে। মৌলি বন্ধেন্দু রেখাং শঙ্খাং চক্রাং কৃপাণাং ত্রিশিকমৌপি করৈ রুদ্ধহন্তিং তিনেত্রাং সিংহস্কন্ধা ধীরুরাং ত্রিভুবন মৌখিলাং তেজস পুরয়ন্তিং ভয়ত্র দুর্গাং জয়খাং ত্রিদশ পরিবৃতাং সেবিতাং সিদ্ধিকাময় এষ সাচন্দন পুষ্পা পুষ্পাঞ্জলি নম হ্রিং বিপত্তারিণী দুর্গায় নম। সহকারী বিপত্তারিণীর ব্রত করলেন। এক মুচিনির সঙ্গে তিনি সই পাতিয়েছিলেন। মুচিনিকে তিনি প্রায় নানা রকম ফল ও খাদ্যদ্রব্য উপহার দিতেন। মুচিনি খুব গরিব, তবু তার খুব ইচ্ছা রানীকে কিছু দেয়। রানী রোজই বলেন যে একদিন তোমার কাছ থেকে চেয়ে নেব, কিন্তু চাওয়া আর হয় না। হঠাৎ একদিন রানী বললেন, তোমরা তো গোমাংস রান্না করো, একদিন একটু নিয়ে এসো, দেখব কি রকম। মুচিনি রানীর কথা শুনে খুব খুশি, খুব যত্ন করে সে গোমাংস রাঁধল। তারপর কাপড় চাপা দিয়ে রাজবাড়িতে এনে রানীকে বললে, গোমাংস এনেছি। রানী তো আর খাবেন না, শুধু দেখবেন, তাই যত্ন করে ঢাকা দিয়ে রাখলেন। এদিকে হয়েছে কি, মুচিনি গোপনে গোমাংস আনলো বটে, কিন্তু রাজবাড়ির একটি চাকর তা দেখতে পেয়ে গেল। সে রাজাকে এসে সব কথা বলতেই রাজা এসে রানীকে বললেন, মুচিনি তোমাকে কি দিয়ে গেছে, যদি আপত্তিকর কিছু সে রেখে গিয়ে থাকে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব,
রানী বিপদে পড়ে ভয়ে কাঁদতে কাঁদতে এক মনে মা বিপত্তারিণী দুর্গাকে ডাকতে লাগলেন। মা বিপত্তারিণী দুর্গা ভক্তের আকুল কান্নার স্থির থাকতে পারলেন না, রানীর কানে কানে বললেন, দেখো গে সব ফুল হয়ে গেছে। রানী তখন রাজাকে সেই ফুল এনে দেখালেন, রাজা চাকরকে তিরস্কার করলেন। মা বিপত্তারিণী দুর্গার কৃপায় রানীর বিপদ কেটে গেল। সেই থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হল। তো পুজো কমপ্লিট হয়ে গেছে, প্রসাদ খেলাম, এবার নিচে যাব একটু, তারপরে আবার রান্না বান্না যা আছে সেগুলো করতে হবে। তো পুজো শেষ হয়ে গেল, প্রসাদ খেয়ে নিচে নামলাম। প্রচণ্ড গরম পড়ে আর আজকে রোদও আছে ভালোই। তো দেখি পুজো তো তোমাদেরকে তো সবই দেখালাম, দেখো তোমরা। আর দেখি এবার রান্নাবান্নার পালা আছে, দেখি কী রান্না করা যায়। নিরামিষে কিছু রান্না করতে হবে, সেগুলো তোমাদেরকে দেখাবো যে কী রান্না করছি। এই নিরামিষ রান্না করলে আবার ভেবো না যে আমি রান্না করতে পারি না, আমি সব রান্নাই পারি, বাট আজকে নিরামিষ যেহেতু খেতে হয় তো মা লুচি খাবে, আমাদের জন্য ভাত রান্নাই হবে কিন্তু সেটা নিরামিষ হবে। তো দেখি নিরামিষ কী কী রান্না করা যায়, তো তোমাদেরকে সেটাও আমি দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো। দাদা যাবে ঈদ বাদে যাবে ওই একটা ওইরকমভাবে নিয়ে যাও, এটা যদি না খুলতে পারি পরে অনেকক্ষণ ভাবাভাবির পর কী রান্না করবো কী রান্না করবো, তো মুসুরির ডাল রান্না করলাম, মানে সিদ্ধ করলাম আর কি। এবার এটা ডালটাকে ছুটবো আর এদিকে পটলটা ভাজবো, আলু ভাজবো। আজকের মতো নিরামিষ রান্না এইটুকুই, এখন এটুকু রান্না করি যা গরম। তো চলো আবার তোমাদের সাথে পরে দেখা হবে, এখন আমি রান্নাটা সারি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এতক্ষণে কী কী রান্না করেছো তোমাদেরকে তো বললামই, দেখালাম যে কী কী রান্না করছি। এর থেকে বেশি কিছু আর পারিনি, নিরামিষ রান্না অনেক কিছু হয় কিন্তু আর পারিনি, কারণ শরীরটা খুবই খারাপ। তো বুঝতেই পারছো শরীরের অবস্থা চোখ দেখে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা দেখো এন্ড অবধি, আর যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তো দেখো তোমরা কেমন লাগলো কমেন্টে জানিও, আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে শেয়ার করো। তো চলো এখন একটু রেস্ট নিই, আর এবার রেস্ট না নিলে হয়তো শরীর আরও খারাপ করবে। তো চলো আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। টাটা।